ফাইনালি আমাদের হাতে চলে এসেছে বোয়া M1 মাইক। তো আজকের এই ভিডিওতে আমরা করব এর আনবক্সিং। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে মধ্যে চলে আসে প্যাকেট। তো আমরা প্রথমে এটাকে প্যাকেটটিকে রিমুভ করবো। তো খোলার চেষ্টা করছি, এর মধ্যে খুলছে না। তো ফাইনালি আমরা কাটার দিয়ে এটাকে কেটে ফেলবো এবং তারপর এটাকে বাইরে বক্সটিকে যে বক্সটা আছে সেটা বের করবো। বক্সে চলে এসেছে, দেখতে পাচ্ছেন বক্সের উপরে লেখা রয়েছে bigshop.com। আমাদের এই প্রোডাক্টটি bigshop.com থেকে অর্ডার করা। তো লিঙ্ক দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে সরাসরি অর্ডার করতে পারেন। তো এরপরে বক্সটিকে খোলা যাক। তো এর প্রথমে আবারও আমরা কাটা দিয়ে এটাকে কেটে নেবো। কাটার পরে এটাকে আমরা খোলার চেষ্টা করবো। তো ফার্স্ট সাইড থেকে কেটে নিয়ে একটু সাইড থেকে বক্সটি কাটা দিয়ে গেলে বক্সটিকে সাইডে রাখার পর দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের হাতে গিয়েছে বোয়া মাইকের বক্সটি। তো এটাকে আমরা আনবক্সিং করব। তো এর জন্য প্রথমে আমরা এটাকে খোলার চেষ্টা করব। তো আমরা কাঠের দিয়ে এটাকে খোলার চেষ্টা করি। আমাদের যেহেতু ফার্স্ট টাইম যেহেতু আমরা খুলতে পারছিলাম না, এই জন্য কাঠের ব্যবহার করছি। এবং কাঠের দিয়ে খোলার পরে দেখতে পাচ্ছেন এটা আমরা কেটে ফেলে খোলার চেষ্টা করব। তো ফাইনালি এটা খোলা কমপ্লিট। দেন এরপরে এর মধ্যে কী আছে সেগুলো আমরা দেখবো। তো এটাকে আমরা প্রথমে খুলে নিই। খোলার পর সিম্পলি আমরা বক্সটিকে বের করবো। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি ছোটো একটি প্যাকেট দেওয়া রয়েছে। দেন আমাদের পুরো সমস্ত জিনিসপত্রের মধ্যে রয়েছে। তো সাথে দেখতে পাচ্ছেন কিছু স্টিকার, দুটো স্টিকার এবং কিছু ইউজার ম্যানুয়াল এবং একটা দুই ডকুমেন্ট দেওয়া রয়েছে। তো এগুলো আমরা ছাড়িয়ে আসছি। সেগুলোর পরে আমাদের যে মেন বক্সটি আছে সেটি দেখছি, যে প্যাকেটটা সেটা দেখছি। তো ফার্স্টের উপরে কভারটিকে আমার মাইক্রোফোনের মুখে লাগিয়ে নেব। মাইক্রোফোনের মুখে লাগানোর পর তো ভালোভাবে আমাদের মাইক্রোফোনের মুখে লাগানোর পর এটাকে আমরা রেখে দেবো। অ্যান্ড দেন এরপরে যে মাইক্রোফোনের মুখে যে ক্লিপটি আছে, যেটা আপনার শার্টটা যে কোনো জায়গায় আপনি অ্যাটাচ করবেন, এর জন্য যে ক্লিপটি রয়েছে এটি আমরা আমাদের মাইক্রোফোনের সাথে সেট আপ করবো। তো এর জন্য প্রথমে আমরা মাথাটি নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন এখানে আমরা ক্লিপটি অ্যাটাচ করে দেব। তো অ্যাটাচ করা কমপ্লিট। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে মাইক্রোফোনটি আছে এটি মোটামুটি সেট আপ হয়ে গেছে। এবং নেক্সট কাজ হচ্ছে আমাদের এটার ব্যাটারি ইন করা। তো এর জন্য আমরা যেটা করবো এটাকে আমরা বাস প্রথমে ব্যাটারিটি বের করবো। অ্যান্ড ব্যাটারিটি বের করার পর ব্যাটারিটি বের করার পর এটা আমরা আমাদের মাইক্রোফোনের যেখানে ব্যাটারিটি লাগবে সেখানে লাগিয়ে দেবো। তো এর জন্য স্ক্রল করে জাস্ট এটাকে খুলবো। অ্যান্ড খোলার পরে এর মধ্যে আমরা আমাদের ব্যাটারিটি লাগিয়ে দেবো। তো এটাকে খুলে নিয়ে অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে যে সকেটটি আছে জাস্ট সেখানে আমাদের এই ব্যাটারিটি লাগিয়ে দেবো। তো ফাইনালি আমাদের দেখতে পেলাম লাগানো সত্যি। তো ব্যাস আমাদের ব্যাটারি লাগানো কমপ্লিট। অ্যান্ড এখন আমরা এটাকে এঁটে দেবো।
ফাইনালি আমাদের এটা কমপ্লিট করে নেক্সট আমাদের ভিউয়ার্স আমাদের যে পুরো মাইকটা থেকে অরিজিনালটা ফেক ক্লিক করার জন্য সিম্পলি খুলে দেবেন আপনার ব্রাউজারে যেমন একটি ব্রাউজারে এখানে যাবেন বইয়া ভ্যারিয়েশন জাস্ট একটু লিখে সাইড দিলে এই যে হচ্ছে এখানে এখানে চলে যাবেন অ্যান্ড এখানে গিয়ে সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা আছে কোড ইন্টার ইয়ার সিকিউরিটি কোড এখান থেকে আপনি দেখবেন যে আপনার যে বক্সটি আছে এখানে একটা সিকিউরিটি কোড দেওয়া রয়েছে জাস্ট এটাকে আপনি এখানে টাইপ করে দেবেন তো আমরা এখানে টাইপ করে দিচ্ছি তো সিম্পলি নাম্বারটি গোপন নাম্বারে তোলার পরে এখানে জাস্ট আপনি ইনকোয়ারিতে ক্লিক করে দেবেন ইনকোয়ারিতে ক্লিক করার সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে লেখা চলে এসেছে কংগ্রাচুলেশন অন ইয়োর পারচেস অ্যান্ড ব্রাদার্স প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে তো আমাদের যে প্রোডাক্টটি আছে এটি অরিজিনাল অ্যান্ড জেনুইন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবে।